আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোম ইকোনমিক 2023 ভর্তি পরীক্ষার জন্য তোমরা অনেকেই কমেন্ট করো আর আমি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিই। আসলে মেসেজ করে আসলে পারা যায় না, এত কমেন্ট আসে, তো এই জন্যই ভিডিও করে কমেন্টগুলো দেওয়া। আজকে আমরা কমেন্টগুলো পড়ে নিই এবং তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। প্রথম কমেন্ট হচ্ছে, আপু সেকেন্ড টাইম আছে? না, সেকেন্ড টাইম নেই, যেহেতু ঢাকা ভার্সিটির ইউনিট। ঢাকা ভার্সিটিতে যেমন সেকেন্ড টাইম নেই, এখানেও সেকেন্ড টাইম নেই। আপু ক্লাব আছে? আচ্ছা, ক্লাবের ব্যাপারটা হচ্ছে কি, তোমার গভর্নমেন্ট কলেজে ক্লাব একটু বেশি, কারণ হচ্ছে যে আগেই বলেছি যে কলেজটা অনেক পুরাতন, তো এই জন্য দেখা যাচ্ছে যে ওইখানে ক্লাব ক্লাবগুলো সব ঠিকঠাক মতনভাবে আছে। আর অন্যান্য কলেজগুলোতে দেখা যাচ্ছে যে ক্লাব কোনো কোনো কলেজে আছে, কোনো কোনো কলেজে এখনও গঠিত হচ্ছে এরকম। তারপরে লিখেছ, আপু ফুল ভিডিওটা আপলোড করেন। হ্যাঁ, আসলে ফুল ভিডিওটা আপলোড করব। আমাদের তো এখন ঈদের জন্য কলেজ বন্ধ, আমরা ঢাকায় গিয়ে তারপরে প্রত্যেকটা কলেজ আমরা ভিডিও করে ব্লগ করে আপলোড করব। তারপরে লিখেছ, আপু আমার আগে তো কমার্স আর সায়েন্স সিরিয়াল তো বেশি থাকতে পারে। হ্যাঁ, থাকতে তো পারি, এখন যেহেতু সবার একসাথে রেজাল্ট দিচ্ছে, আমরা কিন্তু আসলে কেউই জানি না যে কার কি সিরিয়াল, কার গ্রুপ থেকে কার কত সিরিয়াল, এটা কিন্তু আমরা একটু জানি না। সেরপর লিখেছ, আপু সিরিয়াল যেহেতু একসাথে দিয়েছে তাই এখন তো ব্যাপারটা ধোয়াশা, আমার 2219 সিরিয়াল আর্টস থেকে, আমি কি কোনো আশা রাখতে পারি না গভর্নমেন্ট থেকে চাইল্ড ডেভেলপমেন্ট সাবজেক্টে? আচ্ছা আপু, চাইল্ড ডেভেলপমেন্ট যেহেতু এমন একটা সাবজেক্ট যেখানে সায়েন্স আর্টস কমার্স সবাই পড়তে পারে, তো দেখা যাচ্ছে যে সরকারি কলেজে হওয়াটা একটু কঠিন, তোমার সিরিয়ালটা একটু পেছনে। তো তারপরেও তুমি সরকারি কলেজে চাইল্ড ডেভেলপমেন্টটা সবার আগে দিয়ে রাখো, দেখা যাক। এরপরে, সায়েন্স থেকে 423 পজিশন নিয়ে কি ফুড অ্যান্ড নিউট্রিশন পাওয়া যাবে? হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, সরকারি কলেজের ফুড অ্যান্ড নিউট্রিশনটা আগে দিয়ে তারপর অন্যান্য কলেজের ফুড অ্যান্ড নিউট্রিশনগুলো আগে দিলে তাহলে ফুড অ্যান্ড নিউট্রিশন চলে আসবে। আপু এই কলেজে সাবজেক্টের বইগুলো কি ভার্সিটির মতো ইংলিশে নাকি বাংলায় লেখা? যদি বাংলা হয় তাহলে কি ফিউচারে কোনো প্রবলেম হবে? আচ্ছা, সিস্টেমটা হচ্ছে যে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নেবে, কেউ বাংলায় নেয় কেউ ইংলিশে নেয়, যে যেটায় কমফোর্ট ফিল করে সে সেটা নেয়। এখানে এরকম না যে বাংলায় নিতে হবে বা ইংলিশে নিতে হবে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নেবে। আপু আমার গ্রুপ সায়েন্সের, আমার পজিশন 1921, আমি কি ঢাকায় পাবো? পেলে কোন সাবজেক্ট পেতে পারি? কোন সাবজেক্ট পেতে পারো এটা আসলে আমরা বলতে পারবো না, অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো কলেজ, তোমার পজিশন অনুযায়ী কোনটা আসবে এটা কেউ বলতে পারবে না। আর সাবজেক্ট কিন্তু অনেকবার চেঞ্জ হয়, কলেজ চেঞ্জ হয় মাইগ্রেশন অন থাকলে, তো এইটা কেউই বলতে পারবে না। আর হচ্ছে যে ঢাকায় যদি চাও ঢাকার কলেজগুলো আগে দিবে আর ঢাকার বাইরের কলেজগুলো পরে দিবে। আপু আমার সিরিয়াল 899 সায়েন্স থেকে আমি কি পুষ্টি সাবজেক্টটা পাবো? তুমি পুষ্টি সাবজেক্টগুলো সব কলেজের আগে দাও, তাহলেই দেখা যাচ্ছে আসতে পারে। আপু ডিন অ্যাওয়ার্ড কি দিবে? না, হ্যাঁ দিবে ডিন অ্যাওয়ার্ড, তোমার যদি পজিশন, তোমার যদি রেজাল্ট ভালো থাকে, তোমার যদি কোনো ইয়ারে কোনো গ্যাপ, কোনো ফেল, কোনো ইম্প্রুভমেন্ট কিচ্ছু না থাকে, অবশ্যই তোমাকে ডিন অ্যাওয়ার্ড দিবে। সাবজেক্ট দেওয়ার সময় কি টাকা দেওয়া লাগবে? আচ্ছা, যখন কম্পিউটারের দোকানে গিয়ে তোমরা চয়েস ফর্মটা ফিল আপ করবে হয়তো 100 টাকা নিতে পারে। এরপর লিখেছ, আপু সায়েন্স থেকে 2424 সিরিয়াল নন গভর্নমেন্টে কি ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্ট পেতে পারি? পেলেও কোথায় পাবো? বা গভর্নমেন্টের কোনো সাবজেক্ট পাওয়ার কি আশা আছে? প্লিজ একটু জানাবেন। আচ্ছা, তুমি গভর্নমেন্ট কলেজ সাবজেক্ট চয়েস শুরুতে দাও, এরপরে নন গভর্নমেন্টগুলোর খাদ্য পুষ্টি দাও, আসতে পারে নাও পারে, কোন সাবজেক্ট আসবে এটা আমরা বলতে পারি না। আপু ফার্স্ট চয়েস যে কলেজে দেই, যদি না আসে তাহলে অন্য কলেজে কি ফার্স্ট চয়েসটা আসবে? এখন শোনো, কোনটা আসবে না আসবে যে কোনোটা আসতে পারে, একদম ফার্স্টেরটাও আসতে পারে, একদম লাস্টেরটাও আসতে পারে, এটা কিন্তু বলা যায় না, বুঝছো? আগেই বলেছি যে এত স্টুডেন্টের পজিশন অনুযায়ী, সাবজেক্ট চয়েস অনুযায়ী তারা দিবে, তো বলা যায় না এইভাবে আসলে।
আপু মেরিট লিস্ট অনুযায়ী কি আগে টানবে? আই মিন যাদের 3000+ মেরিট আসছে, ভাগ্যক্রমে কি গভর্নমেন্টে আসার সম্ভাবনা থাকে কি? মেরিট পজিশন এগে থাকলে সম্ভাবনা, হ্যাঁ মেরিটটা আগায় থাকলে সম্ভাবনাটা বেশি। কারণ দেখো সবারই কিন্তু আগ্রহ থাকে সরকারি কলেজের উপর, কারণ কলেজ ক্যাম্পাসটা বড়, হচ্ছে তারপরে হচ্ছে খরচটা কম। এই জন্য কিন্তু সরকারি কলেজটা সবাই দেখা যাবে যে প্রথম দিকে দিবে, বেসরকারি কলেজগুলা পরে দেয়। তো এখানে সিরিয়াল পেছন থেকে সরকারি কলেজে পাওয়াটা প্রায় অসম্ভবই বলা চলে। আপু আমার সিরিয়াল 1021 কমার্স থেকে গভর্নমেন্টে হবে? হতে পারে, তুমি গভর্নমেন্টে 3টা সাবজেক্ট আগে দাও, হতে পারে নাও হতে পারে। 2745 আমি কি শিল্পকলা সাবজেক্ট পেতে পারি? হ্যাঁ, তাহলে তুমি শিল্পকলা সাবজেক্টটা সবার আগে দাও, সব কলেজে শিল্পকলা আগে দাও। প্রথমে সরকারি শিল্পকলা, তারপর ন্যাশনালের শিল্পকলা, তারপর এইভাবে প্রত্যেকটা কলেজে শিল্পকলা আগে দাও। সবসময় ওনারা প্রথম দিকের সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করে। চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়তে চাচ্ছি, এটার জন্য মাস্টার্স করব কোন বিষয়ে? আর চাইল্ড ডেভেলপমেন্ট থেকে কি ব্যাংক জব পসিবল? হ্যাঁ, কোন সাবজেক্টে পড়ার পরে কোন জব পসিবল, কোথায় মাস্টার্স, এটা নিয়ে ভিডিও আছে, আমি তোমাকে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আর তুমি একটু কষ্ট করে প্লেলিস্টটা দেখো, সেখানেও কিন্তু পেয়ে যাবে। আপু 630 কমার্স থেকে আমি কি সাবজেক্ট পাবো? হ্যাঁ অবশ্যই পাবে। আপু কমার্স থেকে আমার মেরিট 751, আমি কি গভর্নমেন্টকে চান্স পাবো আর্মি সাবজেক্টে? হ্যাঁ, তুমি তাহলে আর্মি সাবজেক্টটা গভর্নমেন্ট কলেজের একদম সবার আগে দাও, তারপর অন্যান্য কলেজের আর্মি দাও, হয়ে যেতে পারে তাহলে। আপু 11/7/23 থেকে 21/7/23 পর্যন্ত কি সাবজেক্ট চয়েস দেওয়ার ডেট? আচ্ছা, সাবজেক্ট চয়েস দেওয়ার ডেট কবে? হ্যাঁ এটাই, তারপরে আমি এটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি যে কবে থেকে ডেট, আমি ভিডিও শেষ হলে তোমাকে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। আপু সায়েন্স থেকে 3161 কি চান্স পাবো? হ্যাঁ, ওয়েটিং থেকে লাস্টের দিক থেকে নিবে তোমাকে। আর হচ্ছে যে এখানে প্রসেসিং হচ্ছে খুবই স্লো, আমি আগেই বলে রাখি। দেখো তোমাদের পরীক্ষা হয়েছে সেই কবে, তারপর তোমাদের মেধাক্রমও দেওয়া হয়ে গেছে, সেখানে তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার ডেট এত দেরি করে দিছে। আবার দেখা যাবে যে তোমাদের সাবজেক্ট দেবে ওরকম দেরি করে করে, মানে তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতন অবস্থা। এমন হয় আসলে, আমরা যখন পরীক্ষা দিয়েছি আমরা দেখেছি যে প্রচুর ধৈর্য ধরতে হয়, কান্নাকাটি শুরু হয়ে যায় মেয়েদের যে সাবজেক্ট পাবো কি না। তো তোমরা একটু ধৈর্য ধরবে, ঠিক আছে? মেয়েরা হয় কি কাগজপত্র তুলে নিয়ে প্রাইভেটে ভর্তি হয়ে যায় এত দেরি দেখে, তো আসবে, তোমরা একটু ধৈর্য ধরবে। ফেসবুক গ্রুপের লিঙ্ক দাও। আচ্ছা, ফেসবুক গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দিব। আর হচ্ছে যে তোমরা ফেসবুক গ্রুপটা একটু অ্যাড হবে, দেখা যায় যে অনেক সময় আমরা কিন্তু ফেসবুকে বেশি টাইম দিই, হ্যাঁ ইউটিউবে কম থাকি। তো ফেসবুকে দিলে হবে কি, তোমরা একটা পোস্ট শেয়ার করতে পারবে, শেয়ার করলে তোমার অন্যান্য ফ্রেন্ডরা দেখবে। আমি ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখানে সবাই অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে যে আমাদের কিন্তু অনেক আপুরাই জানে না, এই ইউনিটে যারা পরীক্ষা দিচ্ছে অনেকেই কিন্তু এই চ্যানেলটা সম্পর্কে বা ফেসবুক গ্রুপ সম্পর্কে জানে না, তোমরা একটু ওদেরকে চ্যানেলটা লিঙ্ক দিবে বা হচ্ছে একটু তাদেরকে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে পড়ার পর ক্যারিয়ার কী কী হয় তার একটা ভিডিও দিবেন প্লিজ। আচ্ছা আপু, এটা নিয়ে না অনেকগুলো ভিডিও দিছি, তো আমি ওই ভিডিওগুলো লিঙ্ক তোমাকে এখানে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিও। এটা নিয়ে অনেকগুলো বা এখন যে ভিডিওটা আমি করছি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিবে, ঠিক আছে? অনেকগুলো ভিডিও আছে, ক্যারিয়ার কোথায়, জব কোথায়, মাস্টার্স কোথায়, সব কিছু নিয়ে ভিডিও আছে। এই জন্য বলি যে তোমরা একটু ফেসবুক গ্রুপটাও জয়েন হও, তাহলে হয় কি পুরাতন ভিডিওগুলোরও লিঙ্ক ফেসবুক গ্রুপে দেওয়া যায়। আচ্ছা, এরপরে আপু প্লিজ একটা হেল্প করেন, হিউম্যানিটিস থেকে হোম ইকোনমিকে পজিশন 952 সাত কলেজে এত, এখন কোথায় পড়লে ভালো হবে? আচ্ছা আপু, এটা তোমার নিজের ডিসিশন নিতে হবে, এটা কেউ বলতে পারবে না। কারণ যে হোম ইকোনমিকে পড়ে সে হোম ইকোনমিক সম্পর্কে ভালো জানে, যে সাত কলেজে পড়ে সে সাত কলেজ সম্পর্কে ভালো জানে। এখন যে যেখানে পড়বে সে তোমাকে সেখানে পড়ার জন্য বলবে। তো একটা কথা মনে রাখবে যে অন্যের কথায় কিন্তু ধনী হওয়া ভালো না, নিজের কথায় গরিব হওয়া ভালো। তুমি সাবজেক্ট পাও, তুমি চিন্তা করো যে তুমি কোথায় পড়বে, দুইটায় সাবজেক্ট দেখে ঠিক করো যে কোনটায় ক্যারিয়ার কেমন, ঠিক আছে? তোমার নিজের বিবেচনা করতে হবে, কারণ অন্যের কথায় যদি তুমি ভর্তি হও পরে তোমার আক্ষেপ রয়ে যাবে যে ওখানে পড়লে হয়তো ভালো হতো, যেটাতেই পড়বা পরে তোমার মনে হবে যে এটা না পড়লে ওটা পড়লে ভালো হতো। ওই জন্য তোমার এই ডিসিশনটা সম্পূর্ণ নিজে নিতে হবে। হোম ইকোনমিকে আমার পজিশন এত, আচ্ছা আর কি। আপু আমি মানবিক থেকে এক্সাম দিয়েছি, 1000
500। আমি কি গভর্নমেন্টে হওয়ার কোনো পসিবিলিটি আপু? তুমি গভর্নমেন্টের তিনটা সাবজেক্ট সবার আগে দাও, গভর্নমেন্টে হওয়ার চান্সটা আসলে তোমার জন্য অনেক কম, কারণ তোমার সিরিয়াল তো একটু বেশি। সাত কলেজের বি ইউনিটে এক্সাম এর সিট পড়ছিল এখানে, সত্যি কলেজটা ভিতরটা অনেক সুন্দর। হ্যাঁ, কলেজটা সুন্দর। এরপরে আপু কোন কলেজের খরচ কত হবে, এটা হবে পার সেমিস্টারে যদি বলতেন। আচ্ছা, কোন কলেজে কত খরচ, কত বেতন, বেতনের বাইরে এক্সট্রা খরচ কত, এগুলো সব কিছু নিয়ে ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপু আমাদের সাবজেক্ট চয়েসের ডেট কি 11 তারিখ থেকে? হ্যাঁ। আচ্ছা আপু, সেকেন্ড টাইম আছে? না, সেকেন্ড টাইম নেই। তো এই ছিল তোমাদের মোটামুটি প্রশ্নের অ্যান্সার। তোমরা 11 তারিখ পর্যন্ত, 11 তারিখ থেকে তো তোমাদের সাবজেক্ট চয়েস তোমার ডেট, তোমরা এখন কীভাবে সাবজেক্ট চয়েস দিবে শুধু এটার প্রিপারেশন নাও, তাহলেই হবে। আর একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিলো যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বই পরবর্তীতে লাগবে কি না। হ্যাঁ, দুই একটা লাগে, যেমন সাইকোলজি বইটা লাগতে পারে, তারপরে সায়েন্সদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিশেষ করে বায়োলজিটা, এগুলো লাগতে পারে। তো তোমরা এখনই বই খাতা বিক্রি করার দরকার নেই, ভর্তি হও তারপরে বিক্রি করো, দু একটা লাগতে পারে আর কি। তো এইগুলাই তোমাদের সকল কমেন্ট, আশা করি উত্তরগুলো পেয়েছো। এছাড়াও কোনো কমেন্ট থাকলে সেগুলো অবশ্যই কমেন্টগুলো করবে, প্রশ্ন থাকলে কমেন্টগুলো করবে। আর হচ্ছে যে তোমাদের ফ্রেন্ডদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে, আর হচ্ছে যে তোমরাও সবাই ফেসবুকে অ্যাড হবে, ফেসবুক গ্রুপে অ্যাড হবে। আর যদি অনেক আপুরাই দেখি যে ফেসবুকে বিভিন্ন প্রশ্ন লেখে যে আমি কী করবো, কীভাবে কী করবো, তো তোমরা একটু ওখানে ওদেরকে হেল্প করবে, ঠিক আছে? একজনের পক্ষে আসলে আমি ওদিকে ওদেরকে রিপ্লাই দিতে গেলে এদিকে ভিডিও দিতে সমস্যা হয়ে যায়, তোমরা ওদেরকে একটু হেল্প করবে, অ্যান্সার করবে যে এইভাবে এইটা করো, ওইটা করো, এভাবে সবাই সবাইকে হেল্প করবে। আচ্ছা, আজকের মতন এই পর্যন্তই, সকলকে আসসালামু আলাইকুম।